রাজধানীর মতিঝিলে মঙ্গলবার বেলা এগারোটায় দিলকুশা সেন্টারের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইসলামিক ব্যাংকের সামনে করিডোর থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে বলে জানায় ব্যাংক কর্মচারীরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তা